নমস্কার, সকলকেই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মৃগশিরা নক্ষত্র, 2024-এর মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের রাশিফল। মৃগশিরা নক্ষত্র আমরা দুটি রাশিতে দেখতে পাই। মৃগশিরার দুটি চরণ, সেটি আছে বৃষ রাশির শেষ দিকে এবং দুটি চরণ সেটি মিথুন রাশির প্রথম দিকে। মৃগশিরাকে আমরা বৃষ রাশির মধ্যেও দেখতে পাই এবং মিথুন রাশির মধ্যেও দেখতে পাই। এদের গণটা হলো দেবগণ। মৃগশিরা নক্ষত্রের প্রতীক কী জানেন? সেটি হলো হরিণ। আর এই হরিণ বা মৃগ অর্থাৎ অন্বেষণ করা, কোনো একটা জিনিস খোঁজা, বন পথ খোঁজা, পথের সঠিক আবেশ বা পথের সঠিক লক্ষ্য খোঁজা, এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কাজ। আমরা এই বিষয়টা নিশ্চিতভাবে বলতে পারি যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে চঞ্চলতাটা থাকে সেটি কিন্তু এই কারণে, কারণ যে খুঁজতে ভালোবাসে, যে অন্বেষণ করতে ভালোবাসে, তার মধ্যে চঞ্চলতা থাকবে, সেটি স্বাভাবিক। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মৃগশিরা নক্ষত্রের লর্ড বা দেবতা সেটি কিন্তু চন্দ্র। হিয়ার চন্দ্র নট অ্যাজ এ স্যাটেলাইট, চন্দ্র অ্যাজ এ লর্ড, চন্দ্র একজন দেবতা। এবং সেই চন্দ্রদেবের যা যা বৈশিষ্ট্য, সমতা, মায়ের মতো নিঃস্বার্থভাবে দান করা, ত্যাগ স্বীকার করা, এটা কিন্তু মৃগশিরা করে। নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করা, নিঃস্বার্থভাবে দান করা, এটা হ্যাঁ মৃগশিরার মধ্যে দেখতে পাই। মৃগশিরার মধ্যে রয়েছে অসম্ভব মাধুর্য। এবার সেই মাধুর্যতা হতে পারে তার কাব্য সাহিত্য ইত্যাদি প্রকাশের মাধ্যমে, সেই মাধুর্যতা হতে পারে তার মুখমণ্ডলে, সেই মাধুর্যতা হতে পারে তার দেহ। যেমন আমরা যদি রবীন্দ্রনাথের গোষ্ঠী একটু দেখার চেষ্টা করি, সেখানে আমরা দেখছি নীল লগ্নে কিন্তু চন্দ্র এবং পঞ্চমে বৃহস্পতি তোমস্ত। তাহলে একদিকে তার দেহ সৌন্দর্য, দেহের মধ্যে আভা যেটা সারা বিশ্বকে মোহিত করেছে, এবং তার সাথে তার কাব্যরস জ্ঞান, অসম্ভব কাব্যরস জ্ঞান যেটা সারা জগৎ বিশ্বকে মোহিত করেছে বারবার। তাহলে এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু আমরা মাধুর্যতা দেখছি। কখনো দেখি মনের স্তরে, কখনো দেখি দেহের মধ্যে, কখনো দেখি তাদের মুখমণ্ডলে। এবং এই যে একটা মায়ের চেয়ে যে গুণাবলী, যেটা আমি বলছিলাম, ত্যাগ স্বীকার করার গুণাবলী, দান করার গুণাবলী, পরিচর্যা করার গুণাবলী, এটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং তিন ভাই বোন, তার মধ্যে একজন মৃগশিরা, সে কিন্তু সবাইকে আগলে রাখার বা কেয়ার করার বা ত্যাগ করার চেষ্টা, যে সবাই ভালো থাকুক, অন্তত আমি এটা করি, তার জন্য এটা করলাম, এর জন্য এটা করলাম, এটা আমরা মৃগশিরার মধ্যে দেখতে পাই। এবং একই কারণে সমুদ্র গর্ভ থেকে একটা দাবের সম্পদ তুলতে হবে বা সমুদ্র মন্থন করতে হবে, এটাও তো খোঁজা, এটাও তো অনিশ্চয়, এখানেও কিন্তু আমরা দেখি সেই মৃগশিরার কারকতা। জল থেকে প্রাপ্ত ঔষধি, সমস্ত কিছুর মধ্যেই মৃগশিরা নক্ষত্রের কারকতা লুকিয়ে আছে। তেমন মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, এই কনসেপ্ট নিয়ে কিন্তু মৃগশিরাকে ডিকোড করা যাবে না। আমাদের সবার আগে বুঝতে হবে হু ইজ দ্য লর্ড অফ মৃগশিরা, অ্যান্ড দ্যাট ইজ দ্য মুন। এখানে মুন ইজ নট এ স্যাটেলাইট বাট অ্যাজ এ সোম দেবতা। আচ্ছা, এবার আমরা চলে আসি মৃগশিরা 2024-এ, যে এত ত্যাগ করা, এত অন্বেষণ করা, এত খোঁজাখুঁজি সব হলো। এবং আগে দেখেছেন মৃগশিরা কিন্তু খুব কম আছে মৃগশিরা যারা খুব সুস্থ মস্তিষ্কে থাকতে পারে, মানে একদম নিরাপদভাবে দুশ্চিন্তা ছাড়া, কোনো রকম অন্বেষণ ছাড়া রয়েছে মৃগশিরা, এরকম খুব কম খুঁজে পাওয়া যায়। এবার আমরা চলে আসি 2023-এ মৃগশিরার কোন কোন ক্ষেত্রে আমরা জটিলতা দেখেছি। দেখুন, মৃগশিরা নক্ষত্রে 2023-এ আমরা বিভিন্ন ক্ষেত্রে জটিলতা দেখেছি, আমার অ্যাচিভমেন্টও আমরা দেখেছি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে। তবে কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আমি 2024-এ আপনাদের জন্য প্রেডিকশন রাখছি এবং শুরুটা করব স্বাস্থ্য। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের 2024-এর এপ্রিল মাসের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট এগুলো দেখতে পার। 2023-এও আমরা দেখেছি নানান রকমের প্রবলেম,
আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম, এরকম বারবার বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে। কিন্তু 2024 সনে এপ্রিল মাসের পর থেকে কম বেশি 9ই অক্টোবর পর্যন্ত যে সময়কাল, সেটি কিন্তু মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টই রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতির জায়গা 2024 এপ্রিলের পর থেকে অক্টোবরের যে মাঝামাঝি সময়, এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এর পরের যে কম্বিনেশানটা মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অনেকের ক্ষেত্রেই হলো কি পেন বেড়েছে, মাজার ব্যথা, কোনো একটা বিশেষ অংশে ব্যথা, এবং এই ব্যথা বেদনা নিয়ে 2023 আপনাকে অনেকটাই ভুগতে হয়েছে। হঠাৎ করে কিছু কিছু ক্ষেত্রে ব্যথা এসেছে। এই যে ব্যথা বা এই ধরনের যে প্রদাহমূলক সমস্যা মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা অনেকেই ভুগছে, এই জায়গা থেকেও এপ্রিল মাসের পর থেকে কিন্তু আমরা কিছুটা পজিটিভিটি বা কিছু ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখতে পারব। এর আগে আমরা কি লক্ষ্য করলাম, মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র কিন্তু প্রচুর পরিমাণে ভুগিয়েছে। বিশেষ করে আপনার অর্থ ছিল, এটা নয় যে আপনি একদম অর্থহীন হয়ে পড়ছেন, আপনি দেখলেন সেই অর্থ এমন কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট করলেন যে ক্ষেত্রগুলো থেকে কিন্তু পজিটিভ আউটকাম আসছে না। মানে বিষয়টা আমি আরও সোজা ফেরতি, ধরুন আপনার অর্থ ছিল, আপনি ভালো ইনকাম করছিলেন, হঠাৎ করে আপনার মনে হলো কি আমি শেয়ার মার্কেট করব। দেখুন, শেয়ার মার্কেট করে প্রচুর মানুষ খুব সাকসেসফুলি লাইফ নিয়ে করছে, আবার অনেকের হলো কি প্রচুর টাকা শেয়ার মার্কেটে বসে গেছে, অ্যাজ এ রেজাল্ট আপনার বিভিন্ন ধরনের জটিলতা আসলো এবং লোনস, ইএমআই ইত্যাদি ক্ষেত্রে কিন্তু অনেকটা বসে গেল। 2024 এপ্রিল অনওয়ার্ডস মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পজিটিভিটি লক্ষ্য করতে পারছে। এবং দ্বিতীয় যে বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেক মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা রয়েছেন যাদের প্রবলেমটা কিন্তু মূলত আর্থিক দিক থেকে, আর্থিক স্টেবিলিটি নেই, এমন কিছু ক্ষেত্রে আর টাকা আটকে রয়েছে, সেই টাকা আসছে না, সেই টাকা আনার জন্য আপনাকে ইএমআই করতে হয়েছে এবং একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে প্রতি মাসে পে করতে হয়। আমি গতকালে একজনের সাথে কথা বললাম, মৃগশিরা নক্ষত্র ছেলেটি 25-30 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে, কিন্তু তার ইএমআই হচ্ছে প্রায় 82-83 হাজার টাকা। তাহলে এখানে বুঝতে হবে যে এক টাকা যদি ইএমআই হয়, সেখানে 25-30 হাজার টাকা প্রতি মাসে ইনকাম কিন্তু যথেষ্ট নয়, এবং সে আস্তে 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 কিন্তু চোরাবাড়ির মধ্যেই তার পার হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। হ্যাঁ, পরিস্থিতি সবারই বাড়াটাই, তারও বাড়াটাবে, আপনাদের যাদের বর্তমান সময় এই ধরনের সিচুয়েশান আছে, হয়তো 4 মাস পরে বাড়াটাবে না, মানে 8 মাস পরে বাড়াটা, কিন্তু পরিবর্তন হবে, এটুকু আপনাদের আমি বলতে পারি। আরেকটা কথা আমি মৃগশিরার ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে প্রফেশনাল লাইফ নিয়ে। অনেকেই চেঞ্জ করবেন বলে এখনও ওয়েট করে আছেন, আর অনেকে চেঞ্জ করে ফেলেছেন। তো যারা চেঞ্জ করবেন বলে ওয়েট করে আছেন, তাদের কিন্তু সুযোগের জায়গা থাকবে এপ্রিল পর্যন্তই। এপ্রিলের পরে কিন্তু নতুন করে আর সুযোগ আমরা পাবো না। হ্যাঁ, এপ্রিলের আগে পর্যন্ত যারা চেঞ্জ করেছেন, অনেকের ক্ষেত্রেই আমরা দেখবো ভালো ফলাফল পাচ্ছেন। যাদের একটা ইনক্রিমেন্ট আটকে রয়েছে, ভাবছেন কবে গিয়ে সেই ইনক্রিমেন্টটা ফুলফিলমেন্ট হতে পারে, 2024 এপ্রিল অনওয়ার্ডস তাদের এই ইনক্রিমেন্টের জায়গা আসবে। এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন, মরিয়াল হয়ে চেষ্টা করছেন, সেটা গভর্নমেন্ট জব হতে পারে, সেটা প্রাইভেট সেক্টরের জব হতে পারে, কিন্তু কোথাও যেন গিয়ে আপনারা জবটা হচ্ছেন, কোথাও যেন গিয়ে যত সমস্যা, সমস্ত সমস্যায় যেন আপনার চলবে। তো এই ধরনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, এপ্রিলের পরে কিছুটা পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানে 2024 এন্টায়ার 12 মাস তো আর ভালো যেতে পারে, সেটা প্র্যাকটিক্যালিও সম্ভব নয়। তবে অন্তত পক্ষে ট্রানজিট যারা বলছে, অন্তত 6-7 মাস আপনাদের জন্য বেটার, এবং এই 6-7 মাস কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের খুব প্রবলেম আসলো সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং যেটা আমি বলছিলাম, এদের অনলিশন করার একটা নেচার আছে, এবং সবথেকে এদের যেটা ভালো হ্যাবিট বা বৈশিষ্ট্য, সেটা হলো নিঃস্বার্থভাবে কোনো কিছু করার মেন্টালিটি। তো সেটা এরা পরে বিনিময়ে দিব, কতজনই বা আমরা দিয়ে পাই, তাই না? স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক একটা নিয়ম যে আপনি যতটা দেবেন ততটা কখনোই পাবেন না,
হ্যাঁ, কয়েকজন পাই, দু একজন পাই, তাদের রাশিচক্র সেইভাবেই থাকে। যাই হোক, এখন প্রশ্ন হলো মৃগশিরার সম্পর্কের জায়গাটা খুব ডিটোরিয়েশন করলো, অ্যাজ এ রেজাল্ট নানা রকমের চিন্তাভাবনা, আরও সম্পর্কে যাবই না, অনেক শিক্ষা হয়ে গেছে, নানা রকম চিন্তাভাবনা করে বসে আছেন, এবং অনেকে অনেকে সেই মানুষটির জন্য অপেক্ষা করে রয়েছে। দেখুন, আমি এখানে আপনাদের সম্পূর্ণ নিরাশাজনক কথা বলবো না যে সেই মানুষটি আর ফিরবে না, তবে সম্ভাবনাটা যে অনেকটাই কম সেই বিষয়েও কোনো রকম সন্দেহ আমার নেই। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেক মায়েদের খুব প্রবলেম হচ্ছে কনসিভ করানোর, সন্তানের ক্ষেত্রেওটা নিয়ে খুব জটিলতা এসেছে, অনেকে জটিলতা এসেছে কনসিভ করানি, আর অনেকে জটিলতা ফেস করেছেন সন্তানের সাথে বন্ডিংটা মেনটেন করতে গিয়ে। অনেকের ক্ষেত্রে আমরা কী দেখলাম, সন্তানের সাথে যে বন্ধন সেই জায়গায় বারবার বিভিন্ন রকম সমস্যা আসছে, সন্তানের সাথে কথাবার্তার ক্ষেত্রে একটু ডিস্টার্ব, সন্তান আপনাকে রং জাজমেন্ট করছে, আপনি এক বোঝাচ্ছেন সে আর বুঝছে, প্রতিক্রিয়া একরকম আসছে, এরকম নানাবিন সমস্যা সেটা কিন্তু মৃগশিরা ফেস করেছে। তবে এটুকু অন্তত আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে সন্তান রিলেটেড যে সমস্যাটা মৃগশিরার আছে সেটা 2024 কিন্তু অনেকটাই মিটেছে। যারা IVF বা এই ধরনের কোনো পদ্ধতির সাহায্য নিতে চাইছেন, এপ্রিল মাসের পরে আপনারা এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। যদি মিথুন রাশি হয়, যদি বৃষ রাশি হয়, তাহলে এপ্রিলের আগে এই পদ্ধতিটা গ্রহণ করার চেষ্টা করবেন, শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনাটাই থাকবে। এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হল সেলফ প্রফেশন। মৃগশিরার অনেকেই সেলফ প্রফেশন করে, কিন্তু সমস্যাটা হল কনসিস্টেন্সি। অনেকেই সেলফ প্রফেশন করলেও কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারেন না, বা একটা প্রতিনিয়ত প্রসেস, এটাই একটা নিয়ম যে একটা জিনিস শুরু করেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়ব না, কিন্তু এই যে ফ্লাকচুয়েশন অফ মাইন্ড, শুরু করলাম শেষ করলাম না, এইভাবে কিন্তু বারবার আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাকে একটু সঠিকভাবে দেখতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করা যায়, সমাধান করে এগিয়ে যাওয়া যায়। আমার মনে হয় মৃগশিরা যদি একটু চেষ্টা করেন, একটু কনসিস্টেন্সিটা মেনটেন করেন এবং কন্টিনিউয়াসভাবে মেনটেন করেন, আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে অনেকটাই পজিটিভিটি আপনার সেলফ প্রফেশনে বাড়বে। এমনিতে বর্তমান যে ট্রানজিটের কম্বিনেশন আমি দেখছি, তাতে কিন্তু মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের 5ই ফেব্রুয়ারি থেকে এমনিতেই কিছুটা ডেভেলপমেন্ট আমরা পাবো, তবে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনের জায়গা আছে, কিছু শুভ সংবাদ সেটি প্রাপ্তির যোগ কিন্তু মৃগশিরার ক্ষেত্রে নিশ্চিতভাবেই বিদ্যমান। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মার্কেটিংয়ে আছেন অনেকে, আর মার্কেটিংদের কাজটাই তো অন্বেষণ করা, খোঁজা, এদের ক্ষেত্রেও আমরা কিন্তু 2024 ডেভেলপমেন্ট দেখতে পারবো। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যারা শেয়ার মার্কেট হোক, মার্কেটিং ডিপার্টমেন্টে হোক, বা ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করছেন, বা আপনি কোনো ব্লগ চ্যানেল চালান, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক জায়গাটা খুব দেখা যাবে 2024 সন। তবে আপনাকে যে স্ট্র্যাটেজিটা গ্রহণ করতে হবে সেটা হলো নিয়মানুবর্তিতা এবং প্রতিনিয়ত একটি বিষয়ে লেগে থাকতে হবে। এই লেগে থাকার প্রবণতাটা যেন আমি মৃগশিরার ক্ষেত্রে দেখি 2024 রেজলিউশনে আছে, সেটা যদি থাকে দেখবেন অনেক প্রবলেমকে শর্ট আউট করে, সমাধান করে আপনি এগিয়ে যেতে পারছেন। প্রশ্নটা হলো ব্যবসায় নিয়ে। দেখুন, ব্যবসার জায়গাটা আমি কিন্তু খারাপ করছি না, ব্যবসার জায়গাটা সত্যি কথা বলতে কি মৃগশিরা 2024 অনেকটা বেটার হবে। হ্যাঁ, অনেকের লক্ষ লক্ষ টাকা আটকে রয়েছে, হাজার হাজার টাকা আটকে রয়েছে, কিন্তু এই যে টাকাগুলো আটকে রয়েছে, টাকাগুলো তো আসতে হবে, আইদার আসবে অথবা নতুনভাবে পরিকল্পনা করতে হবে, দুটো অপশানস আমাদের কাছে আছে, এছাড়া কোনো অপশান আমাদের কাছে নেই। তাহলে একটা বিষয় আপনাদের কি খুব স্পষ্টভাবে আমি বলতে পারি, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ধরনের যে পজিটিভিটিগুলো সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং অনেকটাই আমরা দেখব ধনাত্মকতা বাড়বে, বিশেষ করে টাকা আটকে রয়েছে সেই টাকা পাওয়ার ক্ষেত্রে। এমনিতে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে যদি কথা বলি এবং দাম্পত্য নিয়ে কথা বলি, দাম্পত্য মধ্যমান প্রকৃতির চলছে, অনেকের ক্ষেত্রেই ডিভোর্স রিলেটেড নানারকম ভয়ভীতির জায়গা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু ডিভোর্সটা হয় এবং আপনি সত্যি কথা বলতে গিয়ে এখনও সংসার করতে চান, এই ধরনের ক্ষেত্রে আমি পরামর্শ দেবো আইনি জটিলতায় না জড়াতে, আউটসাইডভাবে দুই পরিবারের মধ্যে বসে, তার সাথে বসে আলোচনার মধ্যে দিয়ে সমাধান করার। কারণ আমি এটা বুঝতে পারছি মৃগশিরার যদি আইনি জটিলতাটা শুরু হয় সেটা কিন্তু লং টাইমই চলবে এবং তখন গিয়ে কিন্তু কিছু জটিলতার জায়গা আসবে। 2023 আপনারা কিছু আইনি জটিলতায় জড়িয়েছিলেন এবং এখনও
এখনও পর্যন্ত অনেকে কিন্তু আইনি জটিলতার মধ্যে ফেঁসে রয়েছেন। যাই হোক, প্রশ্নটা হলো এই ধরনের বিষয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন, যুক্ত হয়ে পড়েছেন, বেরোতে পারছেন না, তাদের কিছু ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু 2024-এ আমরা লক্ষ্য করতে পারবো। এর পরের যে বিষয়টা মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বা খুব ইম্পর্টেন্ট, সেটি হলো আপনাদের কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো যারা যুক্ত রয়েছেন এই প্রফেশনে। কোন কোন প্রফেশনে? যারা নার্সিংয়ে আছেন ডেভেলপমেন্ট পাবেন, যারা যুক্ত রয়েছেন ল রিলেটেড ম্যাটারের সাথে ডেভেলপমেন্ট আছে, যারা যুক্ত রয়েছেন মেডিকেল ডিপার্টমেন্টে বা মেডিকেল যে কোনো বিষয়ের সাথে পজিটিভিটি আছে, এডুকেশন মোটামুটি পজিটিভ, লেদার রিলেটেড আইডিয়াস মধ্যম প্রকৃতির, পোলট্রি ইত্যাদি ইত্যাদি বিষয়ে তুলনামূলক ভালো, ফিশারেন মধ্যম প্রকৃতির, পজিটিভিটি যথেষ্ট পরিমাণে বাড়বে যারা বিল্ডার্সের কাজ করছেন, ইট বালি সিমেন্ট ইত্যাদির সাথে অ্যাটাচ, মার্বেল ফাইলস ইত্যাদির সাথে অ্যাটাচ, স্যানিটারি প্রোডাক্টস তুলনামূলক ভালো, খাদ্যান্ত দ্রব্যাদির ব্যবসা উচ্চ মধ্যম প্রকৃতির, পেট্রোলিয়াম জাতীয় কোনো পদার্থের ব্যবসা তুলনামূলক ভালো। যারা বিজনেস চেঞ্জ করতে চাইছেন এপ্রিলের মধ্যে করবেন, যাদের রাশিটা হচ্ছে মিথুন রাশি, যাদের রাশিটা হলো বৃষ, তারা এপ্রিলের পরে নিয়ে করবে। আর মোটামুটি আদার্স যে যে প্রফেশনগুলো আছে, অনেকে মৃগশিরার মধ্যে আমি দেখেছি ভালো পুলিশ ইন্সপেক্টর বা ডিফেন্সে আছেন, তাদের মোটামুটি পজিটিভ হবে। অনেকে যুক্ত রয়েছেন পলিটিক্সের সাথে, তাদের ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায়। যারা যুক্ত রয়েছেন আইটি রিলেটেড ম্যাটারের সাথে তুলনামূলক ভালো, কিছুটা টেনশন আপনাদের কমবে। অ্যাকাউন্টস রিলেটেড যারা যুক্ত রয়েছেন মধ্যম প্রকৃতি চলবে। যারা ব্যবসারি বিভিন্ন আইটেমসের বিজনেস করছেন তুলনামূলকভাবে ভালো চলার কথা। দেখুন, আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে প্রেডিকশন করা। আরও গত টপিক আমি বাদ দিয়েছি প্রথম এডুকেশান। দেখুন, এডুকেশানের ক্ষেত্রে মৃগশিরার ক্ষেত্রে সত্য বাসনা কিন্তু পূর্ণ হতে পারে। কোনো হায়ার এডুকেশান পড়া, যে কোর্সটা কমপ্লিট করতে চাইছিলেন সেটা কোনো কারণে বারবার বাধা আসছে, এই কারণের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু মৃগশিরার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব। এবং যারা মূলত চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত জনসব দেখেই ডিসিশন নিতে হবে। নতুন প্রেমের অফার আসবেন, এখানে ডিসিশনটা অবশ্যই খুব ভালোভাবে নিতে হবে, কারণ 2024 দিয়ে কিন্তু সারা জীবন নয়। আরেকটা কথা বলি, যারা বিদেশে আছেন, তুলনামূলক 2024-এ কর্মজীবনের যে ছেদটা পড়েছিল 23-এ, সেটা আর রিপিট হচ্ছে না, কিছুটা পজিটিভ দিকেই যাবে। সাংসারিক জীবন মধ্যম প্রকৃতির, পরিবারের কোনো সদস্যকে নিয়ে মানসিক চাপ থাকবে। আর মৃগশিরা মায়ের কিছু জটিলতা আসতে পারে, কিন্তু কোনো একটা মেডিকেল হেল্পের সাহায্যে সেই বিষয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের 2024-এর নক্ষত্রফল অবশ্যই আমাকে জানাবেন। আর প্রচুর আলো থাকবেন আপনারা। এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।